নিলম্বিত হওয়ার পিছত সাংবাদিকর আগত শেরবানর বিস্ফোরণ। প্রধানমন্ত্রীর মিসর বিরুদ্ধে মাত মতার বাবে মার্শেলে অপদস্থ করেছে, এয়া গণতন্ত্রক হত্যা করা হয়েছে। প্রাইম মিনিষ্টাৰ মোদী সাহেবে আহি 11,600 কোটি টকার প্রজেক্ট উদ্বোধন করলে আর 11,000 ইমপ্রেশন দিব খুঁজছে, 11,600 কোটি টাকা প্রাইম মিনিষ্টাৰে দিলে। এই কথাটো গুকাট মিছা কথা। এই কথাখিনি আঙুলিয়াই দিব যাওঁতে অতি দুর্ভাগ্যজনকভাবে অধ্যক্ষ মহোদয়ে মোক অকল সাসপেন্ড করাই নহয়, মোক মার্শাল লগাই অতি নির্মমভাবে অত্যাচার করে মোক এসেম্বলির পৰা উলিয়ালে, মোক টানি হেঁচুকি উলিয়াই দিওঁতে মোর হাতত আঘাত করলে আঙুলিত, আর আঙুলি ফাটি তেজ উলাইছে। ইয়াতকৈ আর দুর্ভাগ্যজনক কথা হব নোৱাৰে। এইটো বোধহয় গণতন্ত্রের মৃত্যুর বাহিরে বেলেগ আশা বেলেগ ভাষাৰে আর প্রকাশ করব নোৱাৰে। অধ্যক্ষই নিলম্বন করার পিছতে দলের এসতীর্থ কংগ্রেস বিধায়ককে মাত নমতার বাবে ক্ষোভ উজাড়িলে বিধায়কজনে। কংগ্রেসক নিলজ্জ আখ্যা প্রদান করে শেরমানর মন্তব্য, রাজ্য এতিয়া কংগ্রেসের স্থানত তৃতীয় বিকল্পর প্রয়োজন। কংগ্রেসের পরা রাইজে বিশেষ একো আশা করে লাভ নাই। বিজেপি মুক্ত অসম গড়িবলৈ হলে অসমৰ ৰাইজে সিদ্ধান্ত লব লাগিব এটা থার্ড ফ্রন্ট গঠন কৰিবলৈ, যি থার্ড ফ্রন্টে অসমৰ ৰাইজৰ কথা চিন্তা কৰে। এই বিশ্বাসঘাতক কংগ্রেসৰ পৰা অসমৰ ৰাইজে একো আশা কৰিব নোৱাৰে। কেমেৰা পার্সন অঞ্জন ডেকাৰ সৈতে হিৰক জ্যোতি বালাকৰৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।